চাণক্য তার নীতিগুলি এই সমাজের নারী ও পুরুষদের উদ্দেশ্যে লিখে গিয়েছিলেন। সেই দিক নির্দেশক নীতিগুলি মেনে চলতে পারলে কিন্তু আমাদের জীবন অনেক ভালোবাসায় ভরপুর হবে। তো আজকের এই ভিডিওটির মধ্যে তিন ধরনের নারীদের কথা বলবো, যা নারী বা পুরুষ সকলের জন্য কিন্তু প্রয়োজনীয় নীতি খুব। তাই যারা প্রথমবার আমাদের চ্যানেলটি দেখছেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করতে কিন্তু ভুলবেন না, পরবর্তীকালে সবার প্রথম আমাদের চ্যানেলের ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। তাই প্রথম চাণক্যের নীতিটি হলো, যখন কোনো পুরুষ নারীদের দ্বারা প্রতারিত হন তখন অনেক দুঃখ অনুভব করেন তারা। তাই এই চাণক্য নীতিটি তাদের জন্য, তবে এটাও ঠিক যে মহিলারাও কিন্তু পুরুষদের হাত থেকে সমানভাবেই প্রতারিত হয়ে আসছেন বা হন। সৌন্দর্য দেখে নয়, সম্পর্ক করুন মেয়ের ব্যবহার দেখে বা ছেলের ব্যবহার দেখে। যেসব ছেলেরা মেয়েদের সৌন্দর্য অর্থাৎ বাইরের রূপ দেখে তাদের বিয়ে করেন বা তাদের সাথে সম্পর্কে জড়িয়ে যান, তাদের প্রেমে পড়ে যান, তারা বুদ্ধি হারিয়ে ফেলেন সেই সময়। চাণক্য তাদের উদ্দেশ্যে কিন্তু বলেছেন আজকে নীতিটি, যে মেয়েটির মধ্যে যদি কোনো গুণ বা স্বভাব বা সংস্কার থেকে থাকে তবে সে আপনাকে চিরকাল সুখে রাখবে, আপনার কিন্তু সে সম্মান করবে। কিন্তু সঙ্গীর স্বভাব খারাপ হলে সে আপনাকে কিন্তু রেসপেক্ট তো করবেই না, বরঞ্চ সে আপনার কিন্তু আপনার জীবনের বিপদের কাল হয়ে দাঁড়াবে। তাই সর্বদা এই ধরনের নারীদের থেকে কিন্তু দূরে থাকার চেষ্টা করুন, যদি জীবনে সত্যি সফলতা অর্জন করতে চান। দ্বিতীয় নীতিটি, খারাপ চরিত্রের থেকে যত বেশি সম্ভব দূরে থাকার চেষ্টা করুন। কারণ খারাপ চরিত্র নারী যদি আপনার জীবনে আসে তাহলে সে কিন্তু আপনাকে কোনো দিন সুখী হতে দেবে না। তাই কোনো নারীর সাথে সম্পর্কে জড়িত হওয়ার আগে বা বিবাহ করার আগে তার চরিত্রটি কেমন সেটির বিষয়ে কিন্তু আপনাকে সর্বদা নজরে রাখতে হবে। তার চরিত্র যদি ভালো হয় তাহলে কিন্তু আপনার জীবনে সুখ নেমে আসবে, কিন্তু তার চরিত্র যদি খারাপ হয় তাহলে তো আপনার জীবনে কোনো দিন সুখ আসার সম্ভাবনাই নেই। আপনি সারা জীবন দুঃখের দিকে, ডিপ্রেশনের দিকে কিন্তু চলে যাবেন। তাই সর্বদা এই কথাটা কিন্তু মাথায় রাখুন। কোনো সঙ্গী বানানোর আগে বা বিবাহ করার আগে আপনার সঙ্গীকে দেখে নিন তো, সে লোভী নয় তো? অর্থাৎ আপনার সম্পত্তি আছে বা আপনার পয়সা আছে বলে সে আপনার সাথে সম্পর্ক করতে চাইছে, তাহলে এর মানে যে এটাও দাঁড়াচ্ছে যে আপনার যখন পয়সা থাকবে না তাহলে সে তো আপনাকে ছেড়ে চলে যাবে। সে সম্পত্তির লোভী তার মানে আপনার কাছে আসছে, সম্পত্তি না থাকলে, পয়সা না থাকলে সে আপনাকে ছেড়ে যেতে কিন্তু দুবারও ভাববে না। তাই এই ধরনের তিন ধরনের নারী কিন্তু আপনার জীবনে বিনাশের কারণ হয়ে দাঁড়াতে পারে। তাই অবশ্যই এই তিন ধরনের নারীর থেকে যতটা সম্ভব দূরে থাকা যায় ততটাই দূরে থাকার চেষ্টা করুন, এবং আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন। কারণ ভিডিওটি এতটাই ছিল। পরবর্তীকালে কি আপনি চাণক্যের চাণক্য নীতি শুনতে চান, তাহলে অবশ্যই কিন্তু এটি কমেন্ট করে জানাতে হবে যে চাণক্যের চাণক্য নীতি পরবর্তীকালে শুনতে চায়। আপনি যত কমেন্ট করবেন বা আপনাদের যত কমেন্ট আসবে সেই হিসাবে আমি বুঝে নিতে পারবো যে আপনাদের চাণক্যের চাণক্য নীতি পছন্দ হচ্ছে, সেই নীতিগুলি আমি পরবর্তীকালে আমাদের চ্যানেলে কিন্তু অবশ্যই নিয়ে আসবো। ভালো থাকুন, সুস্থ থাকুন, আপনার শুভকামনা করি।